কোণঠাসা হয়ে পড়ার কারণেই বিএনপি শাহবাগের তরুণদের আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। আর মাহবুবুল আলম হানিফ বলেন, জামায়াত শিবিরের নৈরাজ্যে সহযোগিতার কারণে বিএনপিকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আগামী 16 ফেব্রুয়ারি গণপদযাত্রা সফল করার জন্য ঢাকা মহানগর 14 দল আয়োজিত বৈঠকে তারা এসব কথা বলেন। এ সময় মোহাম্মদ নাসিম আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় সেজন্য জামাত শিবির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ সময় তিনি সাম্প্রতিক ভূমিকার কারণে পুলিশকে ধন্যবাদ জানিয়ে জামাত শিবিরের সদস্যদের আটকের জন্য দেশব্যাপী চিরনি অভিযান শুরু করারও আহ্বান জানান। খুঁজে বের করুন, ওদের আর রেহাই নাই। বাংলার জনগণ এখন চায় ওদের নিশ্চিত করে দেওয়া হোক, সম্পূর্ণ নিশ্চিত করে দেওয়া হোক, কোনো খাতির নাই, কোনো খাতির করার প্রশ্নই ওঠে না। এই বাংলাদেশে যুদ্ধ অপরাধীকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা মূল ভূমিকা রেখেছে তাদেরকে শুধু জাতির কাছে ক্ষমা চেয়ে যদি মুক্ত করে দেওয়া যায়, মাফ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় 30 লক্ষ শহীদের আত্মা তারা তাদের কষ্ট থেকে তারা মুক্তি পাবে না।